নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম হলে শুধু ভোট বন্ধ নয়, আগের চেয়ে কঠোর হবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, এই নির্বাচনে কোনো ভোটার এজেন্টকে বাধা দেওয়া হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম রোধে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট গ্রহণ করা হবে না। ভোটের পরিবেশ শুধু বাংলাদেশে নয়, পুরো উপমহাদেশের পরিপ্রেক্ষিতে ভালো আছে। তিনি আরও জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কমিশন সর্বাত্মক চেষ্টা করবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা ঢাকায় বসে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এজন্য কেন্দ্রের প্রত্যেক বুথে সিসি ক্যামেরা থাকবে। সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে 25 মে গাজীপুর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোনো রকম বাধা দিলে সেটা খবর আছে, যে বাধা দিবেন তার বিরুদ্ধে অ্যাকশন হবে দেন। সে যেই হোক, ভোটের পরিবেশ শুধু বাংলাদেশই না, এই পুরা উপমহাদেশের কনটেক্সটে অত্যন্ত ভালো আছে এখন পর্যন্ত, এবং নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত ভালো থাকবে।